দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাসকণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়াতে টেইলারিং বা সেলাই খাতে একসময় স্থানীয়রাই এককভাবে কাজ করলেও এখন সে জায়গা দখল করে নিয়েছে গার্মেন্টস খাতে দক্ষ বাংলাদেশি কর্মীরা। এখন এই খাত একচেটিয়া বাংলাদেশিদের হাতেই। দেশটির টেইলরিং দোকান ও ছোট গার্মেন্টস বেশিরভাগই দেশটির কৌশলগত অবস্থানে, যেমন শহুরে এলাকার ভেতরে এবং বাইরের সুপারমার্কেট এবং দোকানে নিজেদের দক্ষতা নজর রাখছে বাংলাদেশিরা। সস্তা এবং দ্রুত সেবার কারণে মানুষ, বিশেষ করে মালয়েশিয়ার স্থানীয় লোকজনও বাংলাদেশি দর্জিদের কাজ পছন্দ করছেন। চলতি সপ্তাহে দেশটির জাতীয় পত্রিকা হারিয়ান মেট্রো নিজেদের এক সংবাদ প্রতিবেদনে এমন খবর তুলে ধরেছে, 3 রিঙ্গিত থেকে শুরু করে 250 রিঙ্গিত পর্যন্ত প্রতিটি কাজে আয় করছেন এসব কর্মীরা। টেইলরিং দোকানের কাজগুলোর মধ্যে রয়েছে যেমন শার্টে ব্যাজ লাগানো, ট্রাউজার কাটা, কাপড় ফিটিং করা, বাজু করুং, বাজু কেবায়া, বাজু মিলায়ু, পোশাক, শার্ট, ট্রাউজার ইত্যাদি তৈরি। পেকান সুঙ্গাই বেসিতে হারিয়ান মেট্রো জরিপে দেখা গেছে বাংলাদেশিদের পাশাপাশি দোকান নিয়ে অন্তত 6টি টেইলরিংয়ের দোকান রয়েছে, যেখানে অধিকাংশ কর্মী বাংলাদেশি। প্রকৃতপক্ষে বাংলাদেশি টেইলার্স দ্বারা লেবেল ছাড়াই গ্রাহকদের জন্য উৎপাদিত পোশাক সেখানে বিক্রি হচ্ছে। একজন বাংলাদেশি দর্জি, যার নাম কামাল আহমেদ, তিনি বলেন তার নিয়োগকর্তা একজন মালয়েশীয় নাগরিক এবং তিনি এই টেইলরিং খাতে 12 বছর ধরে মালয়েশিয়াতে কাজ করছেন। তিনি বলেন, আমি বাংলাদেশ থেকে সেলাই শিখেছি কারণ আমার দেশে অনেক কাপড়ের দোকান রয়েছে যেখানে মালয়েশিয়ার টেইলরিং দোকানগুলো একই ধরনের সেবা দিচ্ছে। তিনি বলেন, নিয়োগকর্তা আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমাকে একজন দর্জি হিসেবে নিয়োগ করেছিলেন। সেলাইয়ের দোকানের সেবা সকাল 9টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চালু থাকে বলে জানান কামাল। তিনি বলেন, বেতনের দিক থেকে তিনি যা আয় করছেন এটি দেশে আয়ের তুলনায় অনেক গুণ বেশি। তিনি বলেন, আমি বাংলাদেশে 800 রিঙ্গিত পেতাম এই কাজ করে, কিন্তু মালয়েশিয়াতে এখন 2000 রিঙ্গিতের বেশি আয় করি। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন KL মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। ব্যবসাটি তার নিজের কিনা কিংবা স্থানীয় নিয়োগকর্তার সঙ্গে কোনো শেয়ার রয়েছে কিনা এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পর্যবেক্ষণের ভিত্তিতে হারিয়ান মেট্রো জানিয়েছে, এ সকল প্রাঙ্গণে ব্যবসায়িক লাইসেন্স স্থগিত করা হয় যেখানে একাধিক দোকান স্থানীয় নাগরিকের কিন্তু মূলত চালাচ্ছে বিদেশি নাগরিকরা। এদিকে জালান চৌকিটির ওপর একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় 6টি টেইলরিং দোকানে প্রতিটিতেই বাংলাদেশি কর্মীরা কাজ করছেন। হাবিবুর রহমান নামে একজন বাংলাদেশি দর্জি জানান, তিনি নির্মাণ খাতে ওয়ার্ক পারমিট নিয়ে 6 বছর ধরে মালয়েশিয়াতে কাজ করছেন। তিনি তার সেই কাজ ছেড়ে পলায়ন করে গত 2 বছর ধরে এই দর্জির কাজ করছেন। তিনি বলেন, আমি নির্মাণ খাতে কাজ করে মাসে মাত্র 600 রিঙ্গিত আয় করতাম। অনেক শ্রমিক নিয়োগ করা হয় কিন্তু খুব সামান্যই কাজ দেওয়া হতো আমাদের। এরপর আমি সেই খাত থেকে পলায়ন করেছি এবং দর্জির কাজ করছি। এখন আমি প্রতি মাসে 3000 থেকে 4000 রিঙ্গিত পর্যন্ত আয় করতে পারি। তিনি বলেন, বাংলাদেশে একই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থাকায় দর্জির কাজ করা তার জন্য কঠিন নয়। এদিকে চেরাসে আরেকটি জরিপে দেখা গেছে শীর্ষস্থানীয় সুপারমার্কেটের ভেতরে টেইলারিং দোকানের শ্রমিকরাও বাংলাদেশি। জরিপ চলাকালীন একজন স্থানীয় নারী, যিনি একজন বাংলাদেশিকে নিজের কাজের ব্যাপারে ব্যাখ্যা করছিলেন এবং বাংলাদেশি শ্রমিক সেই স্থানীয় নারী গ্রাহকের পোশাকের মাপ নোট করে নিচ্ছিলেন। প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক।